ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডেঞ্জার ম্যান হিসেবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অলরাউন্ড নৈপুণ্যের কারণেই সাকিবকে বেছে নিয়েছেন এই অজি কিংবদন্তি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলে মাশরাফির পর সবথেকে বেশি অভিজ্ঞ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। অভিজ্ঞতার পাশাপাশি বিশ্ব মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএল, বিগ ব্যাশ এবং পিএসএলেও খেলেছেন তিনি, যে কারণে সাকিব আল হাসানকে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল হাতিয়ার হিসেবে মানছেন পন্টিং। তবে তার পাশাপাশি তামিম ইকবালকেও গুরুত্ব দিতে হবে বলে মানছেন অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ জয় করা এই কিংবদন্তি। তিনি বলছেন, বিশ্বকাপে আমার ডেঞ্জার ম্যান হবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে খেলে আসছেন, বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, ভিন্ন ভিন্ন জায়গায় রান করে থাকেন তিনি, স্কোয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী, ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং থার্ড ম্যান অঞ্চলে রান তুলতে পারেন, বোলার হিসাবেও যথেষ্ট চতুর। সাকিব কখনোই বড় টার্ন করানো স্পিনার ছিলেন না, গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশিরভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করে, সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম। গতি এবং ফ্ল্যাটে পরিবর্তন এনে উইকেট নেওয়ার চেষ্টা করেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন তিনি, বিগ ব্যাশে খেলেছে, আইপিএলে খেলেছে গত 6-7 বছর ধরে। আপনি যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দিকে তাকান তাহলে সাকিব এবং তামিম ইকবালের দিকে নজর দিতে বাধ্য। ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে ইঞ্জুরি সমস্যায় ভুগেছিলেন সাকিব আল হাসান, জাতীয় দলের বাইরেও ছিলেন বেশ কিছুদিন। তবে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দল ফিরলেও ফাইনালের আগে চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফাইনালে না খেলতে পারলেও বাংলাদেশের প্রথম শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। চোট থেকে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দলে রেখেই মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।